अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम सर। সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আদনান ভাই, জেলার আদনান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনাকে টেস্ট করছি। জি জি। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনার যে আবেদনটা করছেন করছেন না, ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে না? জি ভাই। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আর যে রেজিস্ট্রেশন করছেন, যে আপনার যে নামটা আছে ওই নামটা আমাকে একটু ই করবেন, এই মেসেঞ্জারে দিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা ভাই, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দীপ্ত ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? দীপ্ত ভাই আছেন? দীপ্ত ভাই আছে ভাই? হ্যাঁ, কেমন আছেন ভাই? ভালো আছেন? হুম হুম, এটা ভাই ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো ভাই। আছি। কালকের ভাই যে কাজটা দিছিলেন ভাই, সেই কাজটা করছি, কিন্তু আমার ওখানে যে আপনার মতো ই লেখা আসতেছে ভাই, আমার অন্য ব্রাউজার দিয়ে ই করছি, মানে 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 আপনার লং হয়ে যাইতেছি, তারা বলতেছে টু লং, এই ধরনের কিছু লেখা আসছে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আমি আরো বিভিন্নটা দিয়ে ট্রাই করছি, কিন্তু সবকিছু করতে পারছি, কিন্তু বাট করতে পারিনি। আচ্ছা, যাদের টু লং লেখা আসলো আমি তাদের সম্পর্কে বলছিলাম যে তারা কি করবেন, ওই আরেকটা ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করবেন, যেটা আপনার পেইড, অবশ্য ফ্রি, কোনো টেমপ্লেট নাই, বুঝলাম, ওইটা থেকে আপনি আপাতত দেখতে পারেন। তারপর আমি আসি, যেহেতু আজকে ক্লাসে আসতে সমস্যা নেই, এটা এখন সলভ করে দেবো। আচ্ছা ওকে। আচ্ছা তারপরে, আচ্ছা ফারজানা সত্যি ভাই আছেন? আপু ফারজান, আপু ফারজান, আপু আছেন? জি ভাই আছি। আচ্ছা আচ্ছা, তো বলেন আপনার কি অবস্থা বলেন। জি ভাই, কালকে যেটা দেখিয়েছেন আমি সেটা ট্রাই করেছি, হয়েছে। জি আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি এবং আমার হাজিরা লিস্টটা আমি অন করছি, আমি এখান থেকে একে একে ডেকে নেবো সবাইকে, আর সবার সাথে আমি কথা বলবো, যেটা আমি মানে প্রতিটা ব্যাচে করে থাকি। ঠিক আছে, আচ্ছা সবাই তোমার লিস্টটা দেখতে পারতেছেন না? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু কি আছেন আজকে? জি ভাই আসি। আচ্ছা বলেন তো আপনার কি অবস্থা, কাজের খবর কি, মানে আপনি করছেন কিনা, করতে পারছেন কিনা একটু বলেন তো। জি ভাই করছি, আপনারে সেন্ড করেছিলাম, জিমেইলও করছি, হোয়াটসঅ্যাপ দিছিলাম। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিছিলেন না? জি ভাই। দোস্ত এই যে এটা আপনি? জি ভাই। যে আপনি সিগনেচারটা কই আপনার, এটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যে একটা এখানে একটা আইকন ব্যবহার করছেন, সাথে আপনার ফোন নাম্বার, জানাতুল ইসলাম নাম ব্যবহার করছেন, ইমেল অ্যাড্রেস, আর ইমেল অ্যাড্রেস ব্যবহার করছেন, এমনি অ্যাড্রেস ব্যবহার করছেন। আচ্ছা ঠিক আছে, সব মিলে সুন্দর হয়েছে। ওকে, আর আপনার, ঠিক আছে, হ্যাঁ আপনার ঠিক আছে, ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে, ইমেজটাকে আর একটু ছোট করার চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পারতেছেন না, আমি তো দেখাইতেছি আপনাকে লাইভ, জিনিসটা আর একটু ছোটো করবেন, তাহলে আর একটু ভালো লাগবে। আচ্ছা তো আপু, ধন্যবাদ। আচ্ছা, তারপরে জাহাঙ্গীর আলম ভাই, ভাই আছেন? জাহাঙ্গীর ভাই। জি আসসালামু আলাইকুম। আমি আছি ভাইয়া, কেমন আছেন? জি আল্লাহ, আমি আপনাকে মেইল দিছিলাম, আমি পারছি করতে। জি জি জাহাঙ্গীর ভাই, এই যে আপনারটা আমি পাইছি। আচ্ছা হ্যাঁ, আপনারটা, আপনি তেমন কোনো মানে এখানে ই করেন নাই, কি বলে, আপনার ডিজাইন করেন নাই, জাস্ট সিম্পল একটা আপনি ই করছেন, আর্ট করছেন? হ্যাঁ। তারপরে এখানে টাইটেল, এটাও আপনার সিম্পলির মধ্যে আছে, আর নাম্বার দুটো ব্যবহার করছেন, সাথে আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করছেন, তারপরে এখানে
কোম্পানি অ্যাড্রেস, আর এখানে আপনি একটা ইমেজ ব্যবহার করছেন। আচ্ছা সব মিলে ঠিক আছে, জি এত সিম্পল হলে হয় না, একটু একটু ই করতে চেষ্টা করতে হবে ভাই, একটু মানে প্রথম দিকে তো। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আর কি। হ্যাঁ হ্যাঁ জি 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 চেষ্টা করছেন, পারছেন, সুন্দর হয়েছে, এমনি এমনিতে সুন্দর আছে, জি জি জাস্ট ডিজাইনটা কি আর একটু সুন্দর করতে পারবেন আপনি চেষ্টা জি 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 তো সব মিলে ভাই ধন্যবাদ, ইনশাআল্লাহ করব জি ভাই, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আচ্ছা তো জাহাঙ্গীর ভাই, তারপরে হাফিজুর রহমান ভাই, হাফিজুর রহমান ভাই আছেন? আচ্ছা উনি নাই ক্লাসে। আচ্ছা তারপরে সাইদ মহ, আচ্ছা কে আছে, সাইদ ভাই আছেন, মোস্তাকিন ভাই, সাইদ গোলাম মোস্তাকিন ভাই, নামটা বেশি বড় তো নাই, গোলাম মোস্তাকিন ভাই। আচ্ছা তারপরে আছে কে, তারপরে আছে আমাদের, আচ্ছা মাহফুজ খান আছেন, মাহফুজ খান, হ্যাঁ মোস্তাকিন ভাই, আচ্ছা আপনি মোস্তাকিন ভাই আছেন ক্লাসে, আচ্ছা জি মোস্তাকিন ভাই আপনি আমাকে মেইল করছেন, আচ্ছা মোস্তাকিন ভাই আপনার আমি এটা দিয়ে দেই, অ্যাটেনটা দিয়ে দেই, অ্যাটেন প্রেজেন্ট হাফিজুর রহমান ভাই, আপনি তো প্রেজেন্ট নাই মতে, তাহলে হাফিজুর রহমান ভাই নাই, তারপরে কে আছে, মাহফুজ খান, মাহফুজ খান আরিফ ভাই আছেন, ভাই আমার নামটা নজরে পড়ে না, জি ভাই বলেন কে বলছিলেন, আপনি আছি মাহফুজ না শফিক, না আমি আমি এই যে এই যে এই নামটা দেখছিলাম, এই যে মাহফুজ, মাহফুজ খান আরিফ, আচ্ছা তারপরে, আচ্ছা রাজীব ভাই কি ক্লাসে ঢুকছে, রাজীব ভাই আছেন, আচ্ছা রাজীব ভাই ক্লাসে আছে, মাহফুজ খান আরিফ ভাই ওনাকে ক্লাসে পাইনি, তারপরে হাফিজুর রহমান ভাইকে পাইনি ক্লাসে, এখানে শফিকুল ইসলাম ভাই উনি ক্লাসে আছেন, আচ্ছা তারপরে শামিম আক্তার, শামিম আক্তার, শামিম আক্তার, শামিম আক্তার ক্লাসে নেই, শামিম আক্তার ক্লাসে নেই, তারপরে এখানে মাসুদ রানা ভাই আছে ক্লাসে, মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই, মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা ভাই মাইক্রোফোন অন আছে, কথা বলেন, জি জি ভাই, মাসুদ রানা ভাই শুনছেন, হ্যাঁ ভাই আমি শুনতেছি, আচ্ছা আপনার এখান থেকে সাউন্ডটা একটু কম আসতেছিল, তো ভাই বলেন আপনি গতকাল ক্লাসে ছিলেন তো, না প্রবলেম দিচ্ছে, জি 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 গতকাল ক্লাসে ছিলাম, আচ্ছা তো বলেন আপনি আপনি আমাকে মেইল করছেন, জি মাসুদ রানা ভাই, জি আচ্ছা যে এটা এটা আপনি তো, না জি জি মাসুদ জানা ভাই ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন এবং ভালো একটা ডিজাইন করছেন মানে সিম্পলের মধ্যে, আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে, ওকে হ্যাঁ থ্যাংক ইউ, তবে আমি চাই আপনার প্রফেশনালি মানে একটা ডিজাইন করবেন সবাই, আর আপনাদের অ্যাকাউন্টে রেখে দিবেন সবাই, আচ্ছা তারপরে মাসুদ জানা ভাই আপনার, আচ্ছা সবাই কিন্তু সিরিয়ালটা একটু মনে রাখবেন, পরবর্তীতে আমি কিন্তু এইভাবে আপনাদের সিরিয়াল এভাবে না, ভাই আমার সাথ সাথ মুক্তার হোসেন, জি আচ্ছা ভাই ধন্যবাদ, সবাই একটু সিরিয়ালটা মনে রাখবেন, আমি এখানে যেহেতু স্ক্রিন শেয়ার করছি আপনাদের সিরিয়ালটা মনে রাখার জন্য, এখানে সিরিয়াল লেখা আছে, জি ভাই আপনাদের সিরিয়ালটা জেনে রাখবেন, হুম আচ্ছা আচ্ছা রেজানুর রহমান ভাই আছেন, জি রেজানুর রহমান ভাই, ভাইয়া জি জি আমার সাথ ইয়া সাত নাম্বার মুক্তার হোসেন, জি সাত নাম্বার মিস হয়ে গেছিল, আচ্ছা এই যে ভাই এটা আপনার নাম্বার না, এই আপনার সিরিয়াল তো এটা সাত নাম্বার, জি ভাই জি ভাই, হ্যাঁ মুক্তার হোসেন, হ্যাঁ আমার আজকে তারিখ আমি দিয়ে দিছি, আজকে 22 তারিখ না, জি পেজেন্ট দিয়ে দিছি ভাই, জি ভাই জি ভাই ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, আচ্ছা তারপরে
শামিমা আক্তার উনি ক্লাসে নাই, তারপরে এখানে আছে মাসুদ জানা ভাই উনি ক্লাসে আছে, আচ্ছা তারপরে এখানে আছে রেজাউনুর রহমান ভাই উনি ক্লাসে নাই, আচ্ছা তারপরে কে আছে, এমনি শিমুল ভাই আছেন? শিমুল ভাই হ্যাঁ ভাই আমি আছি। আচ্ছা ভাই, তো ভাই হ্যাঁ শিমুল ভাই আপনি ক্লাসে আছেন, তো একটু বলেন ভাই আপনার কি অবস্থা ভাই, আপনি কি মেল করছেন আমাকে? হ্যাঁ মেল করছি, জি চেক শিমুল ভাই করেন। এখনই করছেন না? জাস্ট নাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা সুন্দর হয়েছে। আর শিমুল ভাই আপনি ইমেজটা একটু ছোট করে দেন, তাহলে এটা একটু ছোট হবে, এই যে এখানে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, স্পেসটা তাহলে আপনি কমে আসবে। আচ্ছা ভাই সুন্দর হয়েছে, মানে এখানে দুইটা কালার ধরছেন, এখানে সিম্পলির মধ্যে একটু কালার আছে, তো এই জন্য একেবারে মানে খারাপ থেকে একটু ভালো হয়েছে, এখানে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, এটা আপনার আজকে দেখাবো আমি আর একটু ভালো হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা তো শিমুল ভাই, শিমুল ভাই পরে কে আছে, আর সবাই একটু আপনাদের সিরিয়াল নাম্বার একটু খেয়াল রাখবেন, যার যার সিরিয়াল নাম্বার শেষে। আচ্ছা নাফিস হাসান ভাই আছেন? নাফিস তেরো নম্বর সিরিয়াল আছে, নাফিস হাসান ভাই উনি নাই ক্লাসে, আচ্ছা এখন ঢুকে নাই। আচ্ছা তারপরে নাফিস হাসান ভাই, পরে হ্যাঁ দীপ্ত ভাই, দীপ্ত ভাইয়ের সাথে তো কথা হলো আমার, দীপ্ত ভাই হ্যাঁ নাফিস ভাই আছেন না? নাফিস ভাই আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ নাফিস ভাই, থ্যাংক আপনি এইভাবে সংকেত দিচ্ছেন, যদিও দেখতে আমার অন্যভাবে ফলো করতে হয়। আচ্ছা নাফিস ভাইকে পাইছে, তারপরে এখানে আচ্ছা পরবর্তী আছেন শাহাবুল ইসলাম, শাহাবুল ভাই আছেন? শাহাবুল ভাই শাহাব জি ভাই আছি। আচ্ছা শাহাব ভাই আমার রেজিস্ট্রেশনটা করে নেন, আমি এখন এই রেজিস্ট্রেশনটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই যে এটা তো আপনি ঠিক না ভাই, কোন নাম্বার? জি জি ভাই আচ্ছা ঠিক আছে দেখছেন। আচ্ছা ভাই আমি শাহাব ভাই আপনার প্রেজেন্টটা উঠা দিচ্ছি, তারপরে আছে কি জিয়াউর রহমান ভাই, জিয়াউর রহমান ভাই, জিয়াউর রহমান ভাই আসি। আচ্ছা আচ্ছা জি ভাই ওকে, আপনার আইডিতে গতকাল আপনাকে করেছি এই জন্য আর কি একটু মিস হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার হলো 16 নম্বর সিরিয়াল আছে না জিয়াউর রহমান ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে হ্যালো ভাইয়া, মামুন ভাইয়া। জি নাফিস হাসান ভাই বলেন। ভাইয়া আমার ওই যে কম্পিউটারের মাইক্রোফোনে ডিস্টার্ব দিছিল তো এই জন্য, ভাই আমার একটু ওই যে হ্যাঁ বলেন ওই ছবিটা নিয়ে একটু সমস্যা আছে, কালকে নেট চলে গেছিল তো ওটা দেখতে পারেন নাই? জি আচ্ছা আচ্ছা ওকে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, আমি আজকে আপনাদের প্রথম এক ঘন্টা শুধু এটা নিয়ে আলোচনা করব, তারপরে আবার নতুন করে শেখাবো, ঠিক আছে? জি ভাই ছবি ছাড়া আমি আর কি সবই পারছি, এর জন্য একটু প্রবলেম। ওকে সমস্যা নেই, আমি আসি ইনশাআল্লাহ দেখাই দেবো ভাই। আচ্ছা ঠিক আছে। ফারিয়া, ফারিয়া আপা আছেন? ফারিয়া আপা জি জি আছে। আচ্ছা আচ্ছা ওকে, আপা আপনি কি আমাকে মেইল করছেন? হ্যাঁ হ্যাঁ কালকে মেইল করেছি। আচ্ছা ফারিয়া আপা না, এটাই তো, হ্যাঁ আপনি এটাই করছিলেন না, এটা এটা আপনার? জি জি। আচ্ছা 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 ওকে ঠিক আছে, সুন্দর হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা তারপরে কি আছে, ফারজানা আক্তার, ফারজানা আক্তার আপা আছেন? ফারজানা আচ্ছা উনি আছে, আপনি মাইক্রোফোন অন করছেন, দেখেন কথা বলতে পারেন কিনা, আপনার মাইক্রোফোন ঠিক আছে কিনা একটু চেক দেন, শুনতেছেন আপনি ফারজান আক্তার? আচ্ছা সরি হ্যাঁ ফারজান আক্তার, জি আপনার জাহাঙ্গীর ইমন ভাই, হ্যাঁ জাহাঙ্গীর ভাই আপনার অ্যাটেন্ড তো হয়ে গেছে, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই ওকে থ্যাংক ইউ। আমি দেখতেছি আমার বোধ হয় সিরিয়াল উঠে গেছে উপরে, দুই আগে ছিল 12। জি 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 আপনার দুই নম্বর সিরিয়াল এখানে আছে, এই যে সিরিয়াল দুইতে আছে। জি 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 থ্যাংক ইউ। আচ্ছা তো
আমার এখানে পার্টিসিপেন্ট দেখতে দেখতে 21 জন হয়ে গেছে সব মিলে আমি সহ। আমি অ্যাটেন্ডেন্স শিটে কয়জন পাইছি একটু দেখে নেই। এক থেকে এখানে মাওল ভাই এটা একটু জুম করে দেখানো যাবে অ্যাটেন্ডেন্সটা? অবশ্যই জুম করে দেখানো যাবে, অবশ্যই। জি আমি জুম করছি এখন। এক থেকে আমি 11 নম্বর সিরিয়াল পর্যন্ত রাখছি এখানে। এখানে আমার বাকি পড়ছে হাফিজুর রহমান নামে একজন আছেন, ওনাকে আমি দেখতেছি না, উনি আছেন কিনা আমি জানি না। হাফিজুর রহমান আচ্ছা। তারপরে এইখানে বাকি পড়ছেন একজন, আচ্ছা মাহফুজ খান আরিফ ভাই নামে একজন আছেন। মাহফুজ খান আরিফ ভাই, হ্যাঁ উনি আছেন। জি ভাই আসছি। আচ্ছা আচ্ছা জি ভাই, মাহফুজ খান আরিফ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কি আছে? তারপরে এখানে আছে, আচ্ছা শামীম আক্তার নামে একজন আছেন। শামীম আক্তার নামে আমি তাকে দেখতে পারতেছি না ক্লাসে, সে হয়তো ক্লাসে এখনো ঢোকেনি। শামীমা, শামীমা আক্তার না, শামীমা আক্তার নামে নাই উনি। আচ্ছা তারপরে আচ্ছা রেজাউল রহমান ভাই আছেন। শামীমা, শামীমা, আচ্ছা শামীমা খুশি উনি ক্লাসে ঢুকছেন। আচ্ছা শামীমা বাবা আপনি তো এইটা এই সিরিয়ালটা আপনার নাকি দেখেন তো? আপনি এইটা কি আপনি দেখেন তো? একটু 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 দেখবেন, এটাই তো না? জি আপনি শামীমা খুশি তো এটাই? আচ্ছা 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 ঠিক আছে, আমি আপনাকে দেখতেছিলাম না তো। আচ্ছা শামীমা খুশি আক্তার, এখানে একটু ঝামেলা হয়ে যাবে আমার মাঝে মাঝে, আপনাকে তো ডবল প্রশ্ন করা লাগতে পারে আমার মাঝে মাঝে। একটু নিচের দিকে স্ক্রল করে দেন। জি অবশ্যই, আমি এটা আগে শেষ করে, এটা শেষ 11 পর্যন্ত শেষ করছি এখানে। আচ্ছা আচ্ছা শফিকুল ভাই আমি কি আপনার এটা দিছি, প্রেজেন্টটা দিছি? শফিকুল ভাই শুনতেছেন? হ্যাঁ আমি উপরের সিরিয়ালে আছি, মনে হয় 8 নাম্বার, একটু উপরের দিকে দেখেন, একটু উপরে। আচ্ছা আপনার, আচ্ছা আপনারটা তো দিয়েছি আমি। আচ্ছা তারপরে এখানে জিয়াউর রহমান ভাই আছেন, আচ্ছা জিয়াউর রহমান ভাই আছেন, এই যে জিয়াউর রহমান ভাই, না হ্যাঁ জিয়াউর রহমান ভাইকে দিয়েছি। আর রিজানুর রহমান নামে একজন আছেন, সে আসেনি এখনো। আচ্ছা এখানে হাজার লিস্টে নাম ওঠে না এমন কেউ আছেন এখন, একটু বলেন প্লিজ। এমন কেউ আছেন যার নাম এখানে উঠে নাই? হ্যালো জি আমি শুনতেছি, বলেন। জি ভাইয়া আমি আজকে নিউ জয়েন করেছি, আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস নামে আমার একজন আছে, জান্নাতুল ফেরদৌস। তাহলে আমার নামটা জান্নাতুল ফেরদৌস চমক নামে সেট করুন। আচ্ছা আপনার যেটা করতে হবে, আপনার কি বলে রেজিস্ট্রেশন আইডিটা আমাকে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারবেন? জি আমি কি এখন বলবো? না এটা বলবেন না, আপনি আমাকে লিখে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সাথে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, সাথে ফোন নাম্বার, আর আপনার যে নামটা রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে এই নামটা দিবেন আপনি। আপনার ফুল নাম আপনাকে মেইল করবো? না মেইল করতে হবে না, আপনি এখানে চ্যাট লিস্টে দিয়ে দিতে পারেন, আমি এখান থেকে আপনাকে এখানে উঠাই দেবো আমি। আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি। আচ্ছা আপনি এটা টাইপিং করে এখানে দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার ফুল নেম এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে রেজিস্টার নাম্বারটা। ওকে ভাই দিচ্ছি। আচ্ছা তথ্যটা দেন আমি এখানে উঠাই দিই। আচ্ছা পরবর্তীতে আমার এখানে আরেকজন আজকে নতুন জয়েন করছে, আচ্ছা আচ্ছা আদনান ভাই আছেন, আদনান ভাই। জি ভাই আমি আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিছি স্ক্রিনশট সহ। স্ক্রিনশট দিবেন ভাই? স্ক্রিনশট দেখে তো আমার টাইপিং করতে হবে, তারপর এটা তো উঠাইতে হবে। আপনি একটু একটা কাজ করেন, একটু কষ্ট করে চ্যাট লিস্টে একটু উঠাই দেন, হ্যাঁ তাহলে ভাই স্কিপ স্কিপ হয়ে যাবে, আমার অনেকগুলো ব্যস্ত বুঝছেন, ক্লাসেরটা ক্লাসে না আসলে পরে আমার স্কিপ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার তথ্যটা আমার সাবমিট করতে দেখা গেলো মিস হয়ে গেলো। আপনি একটু টাইপিং করে আমাকে দিয়ে দেন হ্যাঁ ভাই। জি ভাই দিয়ে দিচ্ছি। বড় ভাই মোহাম্মদ মনির হোসেন। জি নাই তো মনির হোসেন ভাই, আপনি আপনার হাজার লিস্টে নাম নাই? জি না।
আচ্ছা আচ্ছা, আগের যে চিটটা ছিল আপনাদের যে প্রথম যে পরিচয়, আমি 2 দিন গতকাল পর্যন্ত যে চিটটা আমি আপনাদের সাথে শো করছিলাম, ওইখানে কি আপনার নাম ছিল? জি ছিল তো। আচ্ছা তাহলে আমি ওই চিটটা একটু ওপেন করি, আমার হয়তো কোনো জায়গায় মিস আছে, সরি আমি ভুল করছি চিটটা না। এই চিটটা, আচ্ছা আপনার কি মনে আছে যে এখানে কোন সিরিয়ালটা আপনি ছিলেন? সরি বুঝি নাই, মানে এখানকার সিরিয়ালটা কি খেয়াল আছে আপনার, এই যে আগে যে সেটা আপনাদের একদম শেষে, একদম একদম শেষে। আচ্ছা জি, এই যে 45, এই যে এটা আপনি? জি জি। আচ্ছা ভাই, এই কালারটা না না করার কারণে আমি গতকাল মনে হয় আপনার সাথে ই করতে পাইনি, কথা বলতে পাইনি, এই জন্য আপনার এটা মিস হয়ে গেছে ভাই। ওকে জি, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। তারপরে যাবে আপনার ফোন নাম্বারটা। জান্নাতুল ফেরদৌস আপনি পার্টি টেবিল আমাদের, তো জান্নাতুল ফেরদৌস আচ্ছা, উচ্চারণটা কি চমক হবে নাকি অন্য কিছু হবে, একটু উচ্চারণটা করে দিন তো আমার জন্য সুবিধা হয়। চমক 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 হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা আপু ঠিক আছে, আপনার তথ্য আমি এখানে সাবমিট করে দিচ্ছি, একটু দেখে নেবেন। হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা তারপরে আছে আদনান ভাই, আদনান ভাই তথ্যটা আমি এখানে সাবমিট করে দিই। তারপরে আচ্ছা আর কেউ আছেন আমার এখানে লিস্ট নাম ওঠে না এমন কেউ আছেন? আশা করি আর কেউ নেই, আমি সবার নাম নাম মানে পেয়ে গেছি। তার মানে এখানে ডবল আইডি আছে একটা, 1 2 3। ও আচ্ছা আচ্ছা, 25 জন, তার মানে এতজন দেখাচ্ছে ডবল আইডি আছে এর জন্য। আচ্ছা ওকে বুঝতে পারছি, তার মানে হাজিরা লিস্টে আমার কাজ শেষ, আমি এটাকে এখন মিনিমাইজ করে দিতে পারি, বাকিটা এটা আমি পরে ঠিক করে নেব। আর যদি কারো কোনো এখানে কোনো হাজিরা লিস্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন, যদি কারো কোনো তথ্য মিস থাকে। আচ্ছা এই পর্যন্ত গতকাল ক্লাসের পরে আমাকে এই পর্যন্ত মেইল করছেন শফিকুল ভাই, মেইল করছেন, তারপরে শিমুল ভাই মেইল করছেন, ফারিহা আপা মেইল করছেন, তারপরে এখানে ফারিহা আপা দুইটা মেইল করছেন আমাকে, জাহাঙ্গীর ইমন ভাই সেও মেইল করছেন, আমি তার মেইলটা একটু দেখি। সে প্রথমে এমনি আমাকে মেইল করছেন একটা, তারপরে একটা মেইল করছেন, আচ্ছা তারপরে শফিকুল আলম ভাই, আচ্ছা শফিকুল ইসলাম ভাই সেও মেইল করছেন। আচ্ছা ঠিক আছে শফিক ভাই, আপনারটা অনেক সুন্দর হয়েছে,
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। জিয়াউর রহমান ভাই? আচ্ছা হ্যাঁ জিয়াউর রহমান ভাই, আপনি আপনারটা খুব সুন্দর হয়েছে, আপনি খুব ভালো একটা ডিজাইন করার চেষ্টা করছেন। আচ্ছা তারপরে এখানে জান্নাতুল ফেরদৌস, ওরা তো দেখছি আমি, ডবল কোর্স আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে আছে জাহাঙ্গীর রহমান ভাই। আচ্ছা আচ্ছা, তো সবার মেইল আমি পাইনি আশা করি, আমি এখানে দেখতে পারলাম বেশ কয়েকজনের পাইছি, অল্প কয়েকজনের। আচ্ছা তো এরপর থেকে আমি আশা করব যেন সবার কাছ থেকে যেন আমি মেইলটা পাই, সবার কাছ থেকে যেন আমি মেইলটা বুঝে পাই। আমাকে সবাই মেইলটা বুঝে দিবেন, মানে মেইল বলতে আমাদের আমি যে কাজটা দেব সবাই কাজটা একটু বুঝে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে যথাসম্ভব চেষ্টা করছেন আমার কাজটা, গতকাল যে কাজটা দিচ্ছে আপনার কাজটা বুঝে দেওয়ার জন্য। আজকে আমি সম্ভবত আপনাদের খুব দ্রুত ক্লাস শুরু করব, কারণ আমার টার্গেট প্রথমে 1 ঘন্টা যে কোনো আলোচনা হবে, ক্লাসের আলোচনা, তারপরে ক্লাসের বিষয় এগুলো নিয়ে আলোচনা হবে, তারপরে 1 ঘন্টা হবে নতুন ক্লাস আলোচনা এবং নতুন ক্লাস সম্পর্কে ডিসকাস। এই তো আজকে আমি একটু দ্রুত শুরু করব, কারণ আপনাদের আজকে সম্ভবত একটু দ্রুত ছেড়ে দেবো, আমার একটা কাজ আছে অফিসিয়াল, একটা ফর্ম করতে হবে, কী বলে আমার কিছু সাবমিট করতে হবে এখানে, এর জন্য আজকে আপনাদের একটু দ্রুত ছেড়ে দেবো। আচ্ছা তো শুরু করে আমি আমি আজকে যে বিষয়টা দেখাবো, আমি আজকে গতকাল আপনাদের দেখাইছি যে আমরা টেমপ্লেট থেকে কীভাবে ডিজাইন করতে পারি, তো আজকে আর টেমপ্লেট নিয়ে আলোচনা করব না। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো যে আমরা একটা ম্যানুয়ালি কীভাবে ডিজাইন করতে পারি। তো আমার কাছে মনে হয় আপনারা অলরেডি অনেকেই অলরেডি জেনে গেছেন যে কীভাবে একটা ম্যানুয়ালি ডিজাইন করতে হয়, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা অনেকেই পারেন, আপনারা হয়তো অনেকেই গুগল থেকে এটা সমাধান নিয়ে চলে আসছেন, কিন্তু আপনারা যে পারেন সে তো পারেন, যে পারেন না সে পারেন না, সেটা আপনাদের বিষয়, আর আমার বিষয় হলো আমি আপনাদের ধারাবাহিকভাবে শেখাইতে থাকব। আপনারা যদি পারেন সেক্ষেত্রে আপনারা পারেন, মনে করেন যে আপনি এখন এই বিষয়টা পারেন না, বিষয়টা এটাই, আর যদি মনে হয় যে না আপনি পারেন, আপনি আমাকে এবং আপনার যারা সহপাঠী আছে, মানে আপনাদের সাথে যারা আছে, আমাদের সাথে যারা আছে, যদি আপনার মনে হয় যে না আমি পারি, তাহলে আমি বিষয়টা একটু হেল্প করি, আপনি চাইলে এটা করতে পারবেন, এটা আমি অবশ্যই আপনাকে বলবো যে ভাই আপনি পারেন, আপনি আমাদের সাথে শেয়ার করেন, এটা অবশ্যই বলবো। তো এই মুহূর্তে যারা ম্যানুয়ালি ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই পারেন, তারা খুব আগে আছেন, তো ধন্যবাদ আপনাদের যে পারেন। তো আমি এখন দেখাবো আমি কীভাবে, সরি আমি গুগল এখানে যাবো কেন, একটা ম্যানুয়ালি ডিজাইন আমরা করতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি আমাদের যে গুগল ডক ফাইল আছে সেখানে চলে যাব, আমাদের গুগল ডক ফাইলে চলে যাব, আমরা গুগল ডক ফাইল থেকে আমরা দেখবো যে আমরা কীভাবে একটা ম্যানুয়ালি ইমেল সিগনেচার রেডি করতে পারি। জি ভাই, ইমেজ হোস্টিং যে সাইটটা ছিল ওটার নামটা কি ছিল? ওই যে সাইটটা গতকাল দেখাইছিলাম। আচ্ছা গতকাল তো ইমেজ সিগনেচারের যে সাইটটা ছিল ওটা সার্চ করলে আপনার বেশ কিছু আসে, আপনার কি ওয়েবসাইট আসে, তৃতীয় নম্বর যে সাইটটা ওয়েবসাইটটা আসে ওইটাই সম্ভবত আপনার ওইটা আর কি, যেটা বলছিলাম। আবার দেখাইতে হবে, ওটা একটু পেইড, তো এটা পেইড জন্য এটা আমি আসলে জাস্ট আপনাকে একটু ই করছি, এই যে এটা সম্ভবত গতকাল যেটা দেখাইছিলাম। না এটা না, এটা এটা না, এটা না, আমি ইমেজটা মানে ইয়া করার জন্য ইমেজ হোস্টিং সাইট, আপনি বুঝতে পারেননি হয়তো, ইমেল হোস্টিং, ইমেজ হোস্টিং সাইট মানে ইমেল হোস্টিং, ইমেজ হোস্টিং, ইমেজ 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 মানে ইমেজের কথা বলতেছেন? না না, ছবি, ছবি হোস্টিং সাইট আমি চ্যাটে দিছি দেখেন। তো ওই যে আপনার চ্যাট দিছে পিন শট, এটা কি না ইমেজের রিয়েল ইউআর করে পেস্ট পেস্ট পেস্ট? আচ্ছা এটা এটা হলো আপনার ইমেজগুলোকে ইউআরএল করার জন্য, আমি হয়তো বুঝতে ভুল করছি, হয়তো আপনার হয়তো খেয়াল নাই বিষয়টা, এই জন্য আপনি আর এভাবে বলতে পারেন নাই। এটা হলো আমাদের, আমরা যদি কোনো ইমেজকে যদি ইউআরএল করতে চাই সেক্ষেত্রে আমরা এই ধরনের বেশ কিছু সাইট পাবো, তো তার ভিতরে আমার কাছে এই এটা খুব ভালো লাগে, এই জন্য আমি এই সাইটটা আপনাদের সবাইকে দিয়ে থাকি। আচ্ছা
তো আমি চলে যাই, আমি যেখানে চলে গেছিলাম আমি ওইখানে আবার ফিরে যাই, যে আমরা এখন এই ইমেল সিগনেচারটা আমরা গতকাল শিখছি কিভাবে, যে আমরা টেমপ্লেটের মাধ্যমে কিভাবে একটা ইমেল সিগনেচার রেডি করতে পারি। তো ইমেল সিগনেচারটা এখন আমি টেমপ্লেটের মাধ্যমে না, আমি ইমেল সিগনেচারটা রেডি করব আমি গুগল ডগের মাধ্যমে সরাসরি ম্যানুয়ালি, মানে নিজের মতো করে আমি কি করব তৈরি করব। তো এর জন্য আমার কি করতে হবে, আমার এখানে গুগল ডগ আসতে হবে, ডগ ফাইলে আসার পরে এখান থেকে আমার ব্ল্যাঙ্ক একটা পেজ নিতে হবে। তো ব্ল্যাঙ্ক পেজে আমি চলে আসলাম, এখন আমি এই এই ডকুমেন্ট ফাইলটাকে কি করব, আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। তো এই ডকুমেন্ট ফাইলটি যেহেতু চলে আসছে, এখন আমি ডিজাইনটা তৈরি করা শুরু করব। তো ডিজাইন তৈরি করা শুরু করার জন্য আমার মানে কোন ধরনের ডিজাইন আমি এখন তৈরি করতে পারি, তো আমি চাইলে কাউকে কপি করতে পারি, নয়তো নিজের থেকে আমি কি করতে পারি কোনো একটা ডিজাইন তৈরি করতে পারি। এখন আমি যদি কাউকে কপি করতে চাই তাহলে আমি কোনো টেমপ্লেট ফলো করতে পারি, আমি যেই ডিজাইনগুলো ওইখানে দেখছি আমি চাইলে সেই ডিজাইনগুলো ফলো করতে পারি, তারপর ওই ডিজাইনের মতো করে আমি নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারি, যে কোনো বিষয় হতে পারে। তো আমি যেটা করি আপনাদের জাস্ট দেখানোর জন্য, আমি ডিজাইনগুলো ফলো করি, জাস্ট ফলো করে আমি কি করি, ফলো এবং কপি এবং পেস্ট করি, জাস্ট আমার শর্টকাটে করার জন্য। আপনারা তো ব্যাপারটা বুঝবেন, কিন্তু আমি শর্ট করার জন্য আমি কপি পেস্ট করি। ধরেন এখানে আমি একটা অলরেডি ডিজাইন এখানে নিয়ে আসছি, এখানে আরও বেশ কিছু টেমপ্লেট এখানে আছে। তো এখান থেকে আমরা যেটা দেখছি, যে এখান থেকে আমরা কি করছি, এই টেমপ্লেটটা আমরা তাহলে অটোমেটিক এখান থেকে টেমপ্লেটটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। কিন্তু এই সেম টেমপ্লেটটা এখন এই মুহূর্তে যদি আমি বলি যে সেম টেমপ্লেটটা আমি কি করব, নিজের ডিজাইন করবো,